नमस्कार बंधुरा, आमी মৌমিতা অর্ণব ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের দেশে যে ইউপি চালু হচ্ছে এই ব্যাপারে কিন্তু ইতিমধ্যে আমরা একটা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে ইউপি ব্যাপারে। ইউপি কি, ইউপি কিভাবে কাজ করবে, ইউপি কিভাবে মানুষের উপকারে লাগবে ইত্যাদি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্যের জন্য। ইউপি কি, দেশের নতুন ডিজিটাল এই পেমেন্ট মোডটি কিভাবে কাজ করবে। দেশের মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছানোর সময় কিছু ত্রুটি দেখা যায়, এর ফলে বেনিফিশিয়ারিরা নানা সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 আগস্ট ইউপি প্ল্যাটফর্ম চালু করলেন। জালিয়াতি কমানোর ক্ষেত্রে এটি একটি বড় সিদ্ধান্ত। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT হলো একটি আধুনিক IT প্রযুক্তি। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের মূল উদ্দেশ্য বেনিফিশিয়ারিকে লিঙ্ক প্রুফ পরিষেবা প্রদান করা। ইউপি ব্যাপারটা কি, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স সার্ভিসেস, ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি এবং ন্যাশনাল হেলথ অথরিটির যৌথ উদ্যোগে ইউপি তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় PMO দাবি করেছে এটি NPCI দ্বারা তৈরি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, যা নির্বিঘ্নে রিয়েল টাইমে টাকা লেনদেনের সুবিধা দেয়। ইউপি কিভাবে কাজ করবে। ইউপি মোবাইল ফোনের মাধ্যমে ওয়ান টাইম পেমেন্ট মেকানিজম হয়ে কাজ করবে। বেনিফিশিয়ারি নিজের মোবাইল ফোনে QR কোড বা SMS এর মাধ্যমে ই ভাউচার পাবে, যার সাহায্যে পেমেন্ট করা যাবে। এটা একটি নগদহীন অর্থ প্রদানের উপায় বলা যেতে পারে। ন্যাশনাল হেলথ অথরিটির দাবি ইউপি খুব সহজ ও নিরাপদ মাধ্যম। এখানে গোপনীয়তার কথা বিশেষভাবে মাথায় রাখা হয়েছে। ইউপির সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, HDFC ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যুক্ত হয়েছে। ইউপি কিভাবে মানুষের উপকারে আসবে। প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে ইউপি বিভিন্ন সরকারি প্রকল্পগুলোর জন্য কাজে লাগবে। এর সাহায্যে অর্থের সুরক্ষা আরও বাড়বে। মা ও শিশু কল্যাণ প্রকল্প, TB নির্মূল প্রকল্পে ওষুধ ও পুষ্টিকর খাদ্যের সহায়তা প্রদানের ক্ষেত্রে কাজে আসবে। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অল্প আয়ের মানুষদের সহায়তা করা যাবে। এমনকি বেসরকারি খাতেও ডিজিটাল ভাউচারগুলো ব্যবহার করা যাবে। একটি সমীক্ষায় পাওয়া গিয়েছে 85% ভারতীয় গ্রামবাসী মোবাইল ফোন ব্যবহার করেন। 2019 সালের রিপোর্টে বলা হয়েছে মোবাইল ফোনের প্রায় 277 মিলিয়ন ইউজার গ্রামবাসী, অন্যদিকে 227 মিলিয়ন ইউজার শহরে থাকেন। আশা করা হচ্ছে 2023 সালের মধ্যে সবাই ইউপি নিয়ে ওয়াকিবহল হয়ে যাবে। ইউপি আদান প্রদানের জন্য শুধু মোবাইল নম্বর হলেই হবে, এর জন্য আলাদা করে আধার নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে না। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ আপডেট আপনার কখনো মিস না হয়। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য। আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক ধন্যবাদ।